সাবুদানা, নামটা শুনলে চোখের সামনে কি ভেসে ওঠে বলেন তো? মনে হয় রোগীর কোনো খাবার। এই সাবুদানা দিয়ে যে একটা চমৎকার রেসিপি বানানো যায় তা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন পুরো প্রসেসটি দেখি। এক কাপ সাবু নিয়ে নিয়েছি, দু তিনবার ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে নেব। এর চেয়ে বেশি ভেজাবেন না, তা না হলে সাবুটা বেশি নরম হয়ে যাবে, পায়েসটা তখন ভালো হবে না। পায়েস তৈরি করার জন্য দুধ তো অবশ্যই লাগবে। এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো এলাচ একটু ফাটিয়ে নিলাম, দুই একটা দারুচিনি দিয়ে দেবো, এতে ফ্লেভারটা ভালো আসে। গ্যাসটা কিন্তু একদমই ফুল আছে, মিক্স করে নিতে হবে। যখন দুধটা গরম হয়ে আসবে তখন ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। দিয়েই কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে সাবুগুলো নিচে বসে যাবে। পায়েস কিন্তু আসলে নেড়ে নেড়েই রান্না করতে হয়। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন সেই মুহূর্তে চিনি দিয়ে দেব হাফ কাপ। তবে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি যখন একদম গলে যাবে তখন কোরানো নারকেল দিয়ে দেব এক কাপ। পায়েসে কিন্তু নারকেল খুবই ভালো লাগে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। সবশেষে দিয়ে দেবো 5-6টা কুচি করা কাঠবাদাম, কিশমিশ দিয়ে দেবো 20টা মতো। এগুলো দিলে টেস্টে আরও ভালো পাওয়া যায়, না দিলে কোনো সমস্যা নেই। পায়েসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। গরম অবস্থাতে পরিবেশন করবেন, তা না হলে পরে আরও বসে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। পায়েস তো তৈরি, তবে কিন্তু পায়েসটা একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায়। আমি একটু ফল দিয়েই সাজিয়ে নেব। প্রথমে কিছুটা ফল দিয়ে দিলাম, তার উপরে পায়েস দিয়ে দেব, আবারও ফল দিয়ে পায়েস দিয়ে দেব। সাজানোটা কিন্তু যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাই বাই।